হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এসপি 100 এর আরও একটি হেল্পফুল এপিসোডে আপনাদের স্বাগতম। 70,000 বছর পরে পৃথিবীর আকাশে ভেসে উঠবে বিরল ধূমকেতু, দেখা যাবে ভারত থেকেও। বিস্তারিত জানতে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। 70,000 বছর পর পৃথিবীতে ফিরে আসছে মহাকাশের এক অগন্তুক, নাম তার লিওনার্দো। ধূমকেতুটি আবিষ্কৃত হয়েছে 2021 সালেই, আর এবছরই পৃথিবীর কাছাকাছি হাজির হবে সেটি। এই মাসেই রাতের আকাশে দেখা মিলবে লিওনার্দো, স্বাভাবিকভাবেই উত্তেজিত মহাকাশপ্রেমীরা। তো মহাকাশপ্রেমীরা, আপনারা কি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি? আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আর আপনারা যদি মহাকাশপ্রেমী হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, এরকমই হেল্পফুল ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের মাউন্ট লেমন অবজারভেটরি থেকে ধূমকেতুটি আবিষ্কার করেন বিজ্ঞানী গ্রেগ জে লিওনার্দো। তার নমুনা অনুসারে এই মহাজাগতিক বস্তুটির নামকরণ করা হয় লিওনার্দো। এরপরেই জানা যায় ডিপ স্পেস তথা মহাকাশের সুদূর কোন থেকে সেটি এগিয়ে আসছে পৃথিবীর দিকেই। ঐতিহাসিক কালের পরে আমাদের নীল রঙের গ্রহের আকাশে দেখা যাবে অপ্রাকৃতিক আলোর ঝটাঝটি। অক্টোবরের প্রথম 2 সপ্তাহে লিওনার্দোর উজ্জ্বলতা অস্বাভাবিক হয়ে বাড়তে শুরু করেছিল, এরপরেই পরিষ্কার হয়ে যায় খুব দ্রুত পৃথিবীর খুব কাছ দিয়ে চলে যাবে সেটি। তবে তার সঙ্গে পৃথিবীর সংঘর্ষের কোনো রকমেরই সম্ভাবনা নেই। কবে থেকে দেখা যাবে লিওনার্দোকে? 10ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বরের মধ্যে আকাশে জ্বলজ্বল করার কথা সেটি, তবে তা সবচেয়ে উজ্জ্বল অবস্থায় দেখা যাবে 13 তারিখ। জানা গিয়েছে ধূমকেতুটি আগে উদয় হবে উত্তর গোলার্ধে, পরে দক্ষিণ গোলার্ধে থেকেও সেটি দেখা যাবে। কিন্তু ভারত থেকে কি দেখা যাবে ধূমকেতুটি? এক্ষেত্রে ভারতীয়দের কপাল কিঞ্চিত মন্দ। বিশ্বের কিছু কিছু স্থান থেকে খালি চোখে দেখা গেলেও ভারতের আকাশে সেটি দেখতে হলে লাগবে টেলিস্কোপ। মোটামুটি 40 থেকে 50 কিলোমিটারের ছোট টেলিস্কোপ দিয়েই দেখা যাবে ধূমকেতুটি। দ্য স্কাইল্যাব ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুসারে মধ্যরাত 1:48 নাগাদ সেটি উদয় হবে, আস্ত যাবে বিকেল 4:12। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মহাকাশপ্রেমীরা। বলাই বহুল, এই ধূমকেতুটির দেখা পাওয়া সকলের কাছে অত্যন্ত বিরল এক অভিজ্ঞতা। শেষবার যখন লিওনার্দো এসেছিল তখন পৃথিবীতে চলছে আদিম যুগ, এরপর 70,000 বছর পরে তার দেখা মিলবে পৃথিবীর আকাশে। আজকের সভ্যতার কতটুকু সেই সময় টিকে থাকবে তা নিয়ে রয়েছে ধন্দ। ফলে এই সুযোগ কোনোভাবেই হারাতে রাজি নন বিশেষজ্ঞরা এবং আমাদের মতো আকাশপ্রেমীরা। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এরকম এই ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।